গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পেশাজীবী সম্মিলিত পরিষদ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ পেশাজীবী সম্মিলিত পরিষদ আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান তারা। এ সময় বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, প্রহসনের নির্বাচন স্থগিত করে বিরোধী দলের সাথে সমঝোতার ভিত্তিতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করুন। সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, সাতক্ষীরা যৌথ বাহিনী দিয়ে বিরোধী দল দমন করা হচ্ছে, যা গণতন্ত্র বিরোধী কার্যক্রম। এ গণবিধ্বংসী কার্যক্রম বন্ধ করতে সরকারকে আহ্বান জানান তারা।